মাইক্রাফট যেহেতু এলো গোটা কথা কথা মানে স্কুলের বন্ধুরা তো সবই আলাদা হয়, তো প্রথম যখন বললো মাইক্রাফট তুই বই বার করলি কি করে, বলে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর সারা সময় বই লিখবার জন্যে, তো বললো কি হবে ভাটারি স্যার কি বলবেন যদি জানতে পারে যে তুই বই লিখেছিস। তো মাইক্রাফট একটু থতমত খেয়ে গেল, আজ বোধহয় সেই জন্যই বইটা নিয়ে এসে বইটাতে ছাপায় গেছে আপনাদের একটা এ চায়। এখনো বললাম আমি তো ইচ্ছে করি ব্যাকবেঞ্চে যা মনে হয় তো ফ্রন্ট বেঞ্চে হয় না, তো একবার আমরা কুরবানি দেখতে যাবো, কুরবানি দিতে যাবো, সে স্কুলের টিফিনের পর পালিয়ে যাবো, তো আমি শান্তনু ইন্দ্রনীল জয়জিত আর একজন বোধ হয় আমি আমাদের হচ্ছে প্রাইমারি সেকশনের ওদিকের গেটটাতে পাল্টে চলে যাবো। তো প্রথমে একজন উঠলো আর যে উঠবে পরের জন তাকে ব্যাকটরুম দিয়ে দেবে সুদীর থেকে নেমে চলে যাবে। তো একজন উঠলো কে একটা উঠলো ভুলে গেছি, সে নেমে গেল কিরকম ওর ব্যাগটা বেড়ে যাচ্ছে, তারপর আবার আরেকজন উঠলো আবার নেমে গেল, তাকেও ব্যাগ নিচ্ছে না কিছুই করে যাচ্ছে, তারপর লাস্টে বোধহয় ববি জয়জিৎ সে উঠলো, উঠে খালি পেছনে এরম দেখিয়ে নেমে গেল। হ্যাঁ না আর একজন লাস্ট বোধ হয় ইন্দ্রদীপ এরম দেখে নেমে গেল সঙ্গে। তারপর আমি এক ভাই বললাম কি হলো এটা সব, তো এখন তারপর অভিমেটা দেখি যে ওদেরকে ওরা সব হেঁটে চলে যাচ্ছে, ভান্ডারি স্যার আসছিলেন ওই দিচ্ছি রোডের ওখান থেকে ম্যাডাম স্কোয়ারে, হঠাৎ দেখে গেটে ভান্ডারি স্যার নেমে আমরা শেষকালে ছটা ব্যাগ দিয়ে যাচ্ছি আর দেখি লাইন দিয়ে ওই ফ্রান্সিস ওখানে সামনেতে গেটের সামনেতে ঢুকছে পেছনে ভান্ডারি স্যার, মনে আছে কি ভেগলি চার্জ আমরা কি অবস্থা। মানে এখন দেখুন মানে আমাদের পক্ষে যেটা মানে মাঝে মাঝে ভাবি যে স্কুলটা কেন আলাদা, স্কুলটা কেন আলাদা, স্কুলের বন্ধুরা আমরা যখন জড়ো হই আমরা যখন কথা বলি কলেজ বন্ধু স্কুলের বন্ধু কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে আমাদের এসছে যে আজকে সুজিতের সঙ্গে দেখা হলো প্রায় 30 বছর পর, এর মাঝখানে খেলতে আসিনি, মানে দেখেই মনে হলো যে আরে মানে এতদিন কোথায় ছিল কেন দেখা হয়নি, মানে এরকম একটা সম্পর্ক। কিন্তু এরকম নয় যে সুজিত আমার পাশে বসতো, সে কিন্তু অন্য একটা সেকশনে বেশি ভাগ ছিল, তাহলেও স্কুল একটা অন্য জায়গা, স্কুলের মতো বন্ধু না। আরেকটা জিনিস হচ্ছে সেটাই মানে স্কুলের টিচাররা মানে আমরা তো একটা ক্লাস করে একটা ক্লাসে যাচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু আমাদের মনে ভীষণভাবে ছাপ হয়ে আছে, সেই ক্লাসগুলো আপনাদের ছাড়া সম্ভব নয়। আমরা যখন ক্লাসগুলো দেখি সেই প্রত্যেকটা ক্লাসে সেই স্কুলগুলো যখন দেখি, আমরা ছোট ছোট বাচ্চারা তো প্রত্যেকটা বছর জীবনে একটা মস্ত মস্ত থাপ এগিয়ে যাচ্ছি, কখনো প্রথম হিস্ট্রি শিখছি, কখনো প্রথম জিওগ্রাফি শিখছি, অ্যালজেব্রা, এই জিনিসগুলো যখন মনে মধ্যে আসে সেই জিনিসগুলো তো যায় না, সেই মানে চাকরি জীবনের বছরগুলো চলে যায় হারিয়ে যায়, কিন্তু স্কুলের প্রত্যেকটা ধাপে এবং আপনারা তার মধ্যে এতখানি পার্ট, এটা কিন্তু জীবন থেকে আলাদা করা যায় না, এটা জীবন থেকে আলাদা করা যায় না। এবং সেটার জন্যই আজকে যে আপনারা এসছেন এবং মানে সত্যি কথা বলতে কিন্তু বলার কিন্তু অনেক ওরা ভাষা থাকে না, মানে এত এত জীবনের এই মুহূর্তগুলো এই প্রথম 16 বছর এবং তার এতখানি তারা আমাদের প্রিয় এবং আপনারা ততখানি তার মধ্যে জড়িয়ে আছেন, এটা মানে খুবই কিন্তু সেটা মানে একটা দুটো স্মৃতি না, এটা একটা স্মৃতির একটা মানে শুরু করলে শেষ করা যাবে না, এটাই মানে আপনারা ভালো থাকুন। আমি মানে নিশ্চয়ই আরো দু একজনকে তাদের কথা বলার সুযোগ দিচ্ছি যে মানে কি বলে একটাই খালি প্রথম স্যার আপনি গানস অফ সান সেবাস্টিয়ান শুরু করেছিলেন ক্লাস ফোরে শেষ হয়নি, তার সাইডে চলে এলাম আপনি আর গল্পটা শেষ করতে পারলেন না, আমি অনেক পরে গিয়ে সেই গানস অফ সান সেবাস্টিয়ান যখন দেখলাম বলে প্রথম স্যার ইন্টারভিউ অব্দি এসেছিলেন, উনিও জানতেন না পরের সপ্তাহ থেকে আমাদের এ শুরু হয়ে যাবে, বোধ হয় কিছু একটা হয়েছিল গোলমাল হয়েছিল মানে এটাই গিয়ে এসেছিল পরীক্ষা, তো উনি বলেছিলেন যে পরের ক্লাসে বলবো, আর পরের ক্লাস হলো না আর সেই সিনেমা আমি যে দেখলাম বছর কুড়ি পর। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন।